গাড়ি চেক করছিল পুলিশ, পালাতে গিয়ে মুখোমুখি দুটি বাইকের সংঘর্ষ, মৃত এক, আহত অপর দুই যুবক। দুর্ঘটনার জন্য দায়ী পুলিশই, অভিযোগ এনে পথ অবরোধ স্থানীয়দের। মুখোমুখি দুটি বাইকের সংঘর্ষে মৃত এক, গুরুতরভাবে আহত দুই, আহতেরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় শাসন থানার শাসন বাজার এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশের তাড়া খেয়ে দ্রুত পালাতে গিয়েই এই দুর্ঘটনা। উত্তেজিত জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার শাসন থানার শাসন বাজার এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ সোমবার রাত 9টা নাগাদ শাসন থানা শাসন বাজার এলাকায় গাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। সেই সময় বছর 15-র আয়ান আক্তিয়ার জামান ও তার এক বন্ধু বাইকে করে আমিনপুর বাজার থেকে বাড়ির দিকে ফিরছিল। অভিযোগ, সেই সময় পুলিশ ওই বাইক আরোহীকে দেখে দাঁড়াতে বলে। জানা যায়, পুলিশের ভয়ে তড়িঘড়ি করে বাইক নিয়ে পালাতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই বাইক আরোহী। এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দুর্ঘটনার পরও পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়নি, বরং দায়ী এড়িয়ে যেতে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায় পুলিশ কর্মীরা। এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আয়ান আক্তিয়ার নামক ওই যুবককে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা। আহত অবস্থায় আরও দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা রাস্তার মাঝে কাঠের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের জন্যই এই দুর্ঘটনা। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা আবুল কালাম জানান, এদিন আমাদেরই এলাকার দুই ছেলে বাইকে করে যাচ্ছিল, ওদের দেখে পুলিশ তাড়া করায় ওরা ভয়ে তড়িঘড়ি করে পালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনারই প্রতিবাদ জানাতে আমরা বিক্ষোভ দেখাই, কিন্তু পুলিশ অযথা এখানে এসে লাঠি চার্জ করে, বিনা দোষে এখান থেকে কয়েকজন ছেলেকে তুলেও নিয়ে যায়। আমরা চাই অবিলম্বে পুলিশ ওদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুক, না হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেব। আস্তে এরা দুজনে যাচ্ছিল, যার যাতে এবারে ওখানে পুলিশ ছিল, এরা পুলিশের ভয়তে এরা একটু টানাটানি করেছে, পুলিশের আর কি দেখে একটু ভয় করেছে, করে অন্য গাড়ি এসে ওরা আড়ে মেরে দিয়েছে। পুলিশ আর কি সাইডে ছিল, পুলিশ ওই সাইডে ছিল আর কি পয়সা করে তুলছিল, ঠিক আছে। এইদিকে পুলিশ মোটামুটি এইদিকে হলো পুলিশ সঙ্গে সঙ্গে ওটা আর কি ওরা তুলেছে, তুলে নিজেরা নিয়ে চলে গেছে, কোনো নতুন লোককে সময় পায়নি, ছিল না, ঠিক আছে। এবার লাস্টে হাসপাতাল নিয়ে এলে এবার পুলিশ প্রত্যেকেই ওরকম কাজ প্রায় করে যে আমাদের, হ্যাঁ, টাকা তোলে এই আমাদের শাসন থানা, এই বড়পল্লি কি বড়পল্লি বেশি করে, আমাদের আটটা নটা লোক খামার লোক চলে গেছে, আটটা খামার লোক চলে গেছে, পুলিশের এই পুলিশ তাড়াতুড়ি করে, সরাসরি করে, কোনো প্রতিবাদ আমরা তো, কোনো প্রতিবাদ হলো না। লাস্টে আমরা কী করবো সিদ্ধান্ত হচ্ছে না বলে লাস্টে আমরা রাস্তার অপরাধ করলাম, বলি দেখি একটা কিছু হয় কি, পুলিশকে একটু বললাম, পুলিশ লাস্টে কী করলো, আমাদের দুটো লোককে আর কি পিটেছে, ঠিক আছে, এবং দুজনা ধরলি গেছে না অ্যাক্সিডেন্টের পরে, এটা তাহলে আমরা যখন ওখানে গিয়ে একটু ইয়ে করি আর কি ভিড় করি, ঠিক আছে। এইবারে তুলে লেগেছে, তুলে লে সেখানে গিয়ে ওই পুলিশ মেরেছে, মেরে এখন হসপিটাল ভর্তি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়, এমনকি লাঠি চার্জ করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, বিক্ষোভে সামিল হওয়া বেশ কয়েকজন যুবককে পুলিশ আটক করে নিয়ে যায়, অবিলম্বে তাদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। গতকাল গভীর রাত পর্যন্ত কাঠের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে অপর এক বাসিন্দা মোহাম্মদ ইনজামুল হক জানান, কি আমাদের শাসন থানার পুলিশ দাদা অন্ধকারে গাড়ি দাঁড় করে ওখানে গাড়ি চালা তুলছে, ঠিক আছে। এবার আমাদের গ্রামের একটা বাচ্চা ছেলে 14 বছর বয়স, ঠিক আছে, 14 বছর বয়স ছেলেটা, ওকে ওর মুখে লাইট মেরে গাড়ি ওকে দাঁড় করাচ্ছে, যে ছেলেটা ভয়তে পালিয়ে গিয়ে বলছে যে বলে বাইকের সঙ্গে বাইকের অ্যাক্সিডেন্ট, কিন্তু বাইকের সঙ্গে বাইকের অ্যাক্সিডেন্ট হয়নি, ঠিক আছে। কিন্তু বাইকের সঙ্গে বাইক যদি ডবল গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, বাইকের সঙ্গে দুটো বাইক থাকবে ওখানে, কিন্তু ওখানে পাওয়া গেছে একটা বাইক, মারা গেছে, পুরো স্পটে ডেড হয়ে গেছে, আর একজনের ওখানে অবস্থা পুরো বহুত খারাপ, দুজন ছিল। তাহলে যখন
ওখানে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে স্পটে পুলিশের ভ্যান ছিল, ওখানে পুলিশের ভ্যান থাকাকালীনই পুলিশ কিন্তু তুলেনি, তাহলে যখন তুলিনি গাড়ি পুলিশের গাড়ি ওখান থেকে পালিয়ে গিয়েছে, যাদের ট্রাফিক মানে গার্ড ছিল তারাও পালিয়ে গিয়েছে, ড্রাইভার মানে পালিয়ে গিয়েছে, তাহলে লাস্ট যখন 15 থেকে 20 মিনিট ওই লাস্টটা ওখানে পড়েছিল, তখন আমাদের একটা বাইরের ছেলে মানে পলতরাঙ্গা গ্রামের একটা ছেলে সেই ড্রাইভার আউট ড্রাইভার পুলিশ ভ্যান নিয়ে সেই লাস্টটাকে নিয়ে যায়, ঠিক আছে, যখন বাবার সাথে নিয়ে যায় লাস্টে আমরা পুরো খবর পাচ্ছি যে ছেলেটা স্পটে ডেড হয়ে গেছে। তার প্রতিরাধে আমরা রাস্তা অপরাধ করছি, আমাদের টোটাল 4 জন ছেলেকে গ্রেফতার করেছে, এটা কিসের জন্য? এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে শাসন থানা এলাকায়। এই ঘটনায় উত্তেজিত জনতা প্রশাসনের ভূমিকা নিয়ে তুলেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, শাসন। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।